তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিভো Y36 ফোন রয়েছে। কিন্তু এই ফোনটা যখন নতুন আপনি ওপেন করতেছেন, অর্থাৎ ওপেন করেছেন, এখন আপনি এটা বন্ধ করতে পারতেছেন না। দেখেন, এটা যদি আপনি এই যে পাওয়ার বাটনটা যদি প্রেস করে ধরে রাখেন, তাহলে এইরকম একটা আসে, ট্রাই সেইং হোয়াটস দ্য ওয়েদার টুমারো। হ্যাঁ, এই সমস্যাটা আসলে আসে কিন্তু বন্ধ হয় না। তো এইটার প্রবলেম সলিউশন করবেন কিভাবে, চলুন আজকে দেখে নিই এই ভিডিওতে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে সেটিং অপশনটা রয়েছে, এই যে সেটিং, সেটিং এ ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করার পরে আপনি এখানে কোথাও যেতে হবে না, আপনি যে সার্চ অপশনটা রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এখানে লিখবেন PRESS, প্রেস, প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন যে একটা অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অপশন দেখাবে যে আপনি কি এই অপশনটা চাচ্ছেন কিনা, প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন উপরে যে প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন, লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এনেবল দ্য পাওয়ার অ্যান্ড ইমার্জেন্সি মেনু। আপনি অবশ্যই উপরেরটা সিলেক্ট করে দিবেন, এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট দিবেন না, এই জন্য আপনি উপরেরটা সিলেক্ট করে তারপরে ওকে করে দিবেন। এরপরে আপনি হোম বাটনে চলে আসবেন। এখন যদি আপনি পাওয়ার বাটন প্রেস করেন, আমি যদি একটু দেখাই, এখন যদি আপনি পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখেন, এই যে পাওয়ার বাটন, তাহলে কিন্তু আপনাকে পাওয়ার অফ করার এবং ইমার্জেন্সি এবং রিস্টার্ট এই অপশনটা তখন আপনাকে দিবে। তো এইভাবে কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন খুব ইজিলি। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই টেক ফরওয়ার্ডের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।